ওম শান্তি আজ বাপদাদা আমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে দেখার সাথে সাথে চতুর্দিকের সকল আত্মাদেরকে দেখছেন চতুর্দিকের বাচ্চারা আকার রূপে বাপদাদার সামনে রয়েছে ডবল সভা সাকারি আর আকারি দুটি কত বড় সভা বাপদাদা দুটি সভারই বাচ্চাদেরকে দেখে প্রফুল্লিত হচ্ছেন কেননা বাপদাদা প্রতিটি বাচ্চাকে বিশেষ দুটি রূপে দেখছেন এক প্রতিটি বাচ্চা হলো এই সকল পূর্বজ সমগ্র বৃক্ষের ফাউন্ডেশন কারণ জড়ো থেকে সমগ্র বৃক্ষ নির্গত হয় আর দ্বিতীয় রূপে পূর্বজ বড়দেরকেই বলা হয় তো সৃষ্টির আদিতে আমাদের অর্থাৎ শ্রেষ্ঠ আত্মাদেরই পার্ট রয়েছে আজ প্রাপ্ত মুরুলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন ব্যর্থ কথা অন্যকে ডিস্টার্ব করে এমন কথার থেকে নিজেকে মুক্ত করে কথার ইকোনমি করো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি ব্যর্থ কথা অন্যকে ডিস্টার্ব করে এমন কথার থেকে নিজেকে মুক্ত করে কথার ইকোনমি করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন লৌকিকে অলৌকিক পরিবর্তন করে গৃহকে মন্দির বানানো আকর্ষণ মূর্তি হও প্রবৃত্তিতে থেকে গৃহের বায়ুমণ্ডলকে এইরূপ বানাও যাতে সেখানে কোনো প্রকারের লৌকিকতা না থাকে গৃহে যারাই আসবে তারা যাতে অনুভব করে যে এ হলো অলৌকিক লৌকিক নয় এটা সাধারণ গৃহ নয় বরং এ হলো মন্দির এটাই হলো পবিত্র প্রবৃত্তিতে যারা থাকে তাদের সেবার প্রত্যক্ষ স্বরূপ স্থানও যেন সেবা করে বায়ুমণ্ডলও যেন সেবা করে মন্দিরের বায়ুমণ্ডল যেমন সবাইকে আকৃষ্ট করে সেই রকম তোমাদের গৃহের থেকে পবিত্রতার সৌরভ আসবে সেই সৌরভ সততই চতুর্দিকে ছড়িয়ে যাবে আর সকলকে আকৃষ্ট করবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি লৌকিককে অলৌকিকই পরিবর্তন করে গৃহকে মন্দির বানানো আকর্ষণ মূর্তি হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন মন বুদ্ধিকে দৃঢ়তার দ্বারা একাগ্র করে দুর্বলতাগুলিকে ভস্ম করে দাও তবেই বলা হবে সত্যিকারের যোগী তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মন বুদ্ধিকে দৃঢ়তার দ্বারা একাগ্র করে দুর্বলতাগুলিকে ভস্ম করে দিচ্ছি কি সত্যিকারের যোগী হচ্ছে কি চেক করে চলেছে সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি